প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছো দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে স্বাগত আমি উমা সাহা সহকারী অধ্যাপক গণিত নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ আজকে তোমাদের উচ্চমত্তর গণিত পত্রে প্রথম ক্লাস তো দেখো তোমরা ক্লাস শুরুর আগেই অনেকেই মেসেজ দিচ্ছ যে কি বই পড়ব কি বই পড়ব দেখো বিভিন্ন রাইটারের বই আছে তোমরা বাজারে দেখো আমি কয়েকটা বই তোমাদেরকে দেখাচ্ছি তোমার যেই রাইটারের বই খুশি তোমরা কমপক্ষে আমার সাজেশন যে দুইটা রাইটারের বই কিনবা দেওয়া আছে উচ্চতর গণিত একাদশ দ্বাদশ শ্রেণী রূপন্তী পাবলিকেশন হ্যাঁ তারপর দেখো উচ্চতর গণিত একাদশ দ্বাদশ শ্রেণী প্রফেসর অসীম কুমার সাহা অক্ষরপত্র প্রকাশন তারপরে আছে দেখো উচ্চতর গণিত পত্র একাদশ দ্বাদশ শ্রেণী কাজল ব্রাদার্স লিমিটেড তারপরে দেখো উচ্চতর গণিত পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণী নজরুল ইসলাম কাতাম স্যার এছাড়া এসো আহমেদ আরো বিভিন্ন রাইটারের বই বাজারে পাওয়া যায় তোমরা দেখতে পারো তো তোমাদের যেটা যে উচ্চতর গণিতে তোমাদের চারটি টপিক্স পড়তে হবে প্রথমপত্রে বীজগণিত জেমিতি ত্রিকোণিমিতি এবং ক্যালকুলাস এই চারটা অংশ মিলে হচ্ছে তোমাদের একশো মার্কস এই একশো মার্কসকে আবার আমরা তিন ভাগে ভাগ করেছি তোমাদের পঁচিশ নম্বর রয়েছে তোমাদের কি নৈবিত্তিক অভীক্ষা তোমাদের পঞ্চাশ নাম্বার রয়েছে সৃজনশীল তাহলে পঞ্চাশ আর পঁচিশ কত গেল পঁচাত্তর আর পঁচিশ মাস হয়ে গেছে আমাদের ব্যবহারিক ক্লাসের জন্য তো উচ্চতর গণিত নিয়ে তোমাদের কখনোই ওরিড হওয়ার চিন্তিত হওয়ার কিছুই নেই সবার কাছে মনে হয় যে গণিত একটা কঠিন বিষয় আসলে আমরা যদি বুঝে জিনিসটা অনুধাবন করে সমাধান করি তাহলে অবশ্যই সহজ এবং উচ্চতর গণিতে এ প্লাস পাওয়া খুবই সহজ পঁচিশ মার্কস রয়ে গেছে তোমার ব্যবহারিক আর সেভেন্টি ফাইভ মার্কস থেকে আমরা ইজিলি আমরা সেই বাকি নম্বরটুকু আমরা ক্যারি করতে পারি তো দেখো আমি তোমার তোমাদেরকে ভর্তি প্রথম দিনেই সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে সিলেবাসের মধ্যে দিয়ে দেওয়া আছে যে আমাদের উচ্চতর গুণিতে আমরা তিনজন শিক্ষক রয়েছি আর বাকি দুজন শিক্ষকের সাথে তোমাদের ও দেখা হবে আমরা কে কি পড়াবো সেই সিলেবাসে তোমাদেরকে বলে দেওয়া আছে তো আমি তোমাদেরকে আজকে যেটা পড়াবো ত্রিকোণীমিতি অংশটা দিয়ে আমি শুরু করতে চাই তো আমি তোমাদেরকে পড়াবো ত্রিকোণীমিত সপ্তম অধ্যায় দেখেন তো সপ্তম অধ্যায়ে আমাদের প্রথমে রয়েছে সংযুক্ত কোণের ত্রিকোণিমিত অনুপাত তো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত তো সংযুক্ত কোণ ত্রিকোণিমিত অনুপাত এই অধ্যায়ে আমরা কি কি শিখব আমরা হচ্ছে প্রথমে আমরা দেখিনি যে শিখন ফলগুলো আমাদের কি কি সংযুক্ত কোণে ত্রিকোণিত অনুপাত নির্ণয় এবং প্রয়োগ করতে পারব যৌগিক ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় ও প্রয়োগ করতে ত্রিভুজের সাইন সূত্র প্রমাণ ও প্রয়োগ করতে পারব ত্রিভুজের কোসাইন সূত্র প্রমাণ ও প্রয়োগ করতে পারব তো এখন দেখো আমাদের যে তোমাদেরকে যে আমরা সংযুক্ত কোণে ত্রিকোণমিতি কোন পাদ বললাম তো সংযুক্ত কোণে সংযুক্ত কোণ বলতে আমরা কি বুঝি থিটা কোণের থিটা যদি একটা কোণ হয় আমরা কোণকে সাধারণত থিটা দ্বারা প্রকাশ করি আলফা বিটা গামা দ্বারা প্রকাশ করি অথবা যে কোনো ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করি তো থিটা যদি একটা কোণ হয় থিটা কোণের সংযুক্ত কোণ বলতে আমরা কি বুঝি সংযুক্ত কোণ বলতে আমরা বুঝি মাইনাস থিটা নাইনটি ডিগ্রি প্লাস থিটা নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ওয়ান ডিগ্রি প্লাস থিটা ওয়ান ডিগ্রি মাইনাস ইত্যাদি তাহলে এগুলো হচ্ছে কি আমাদের সংযুক্ত কোনোমিত অনুপাত এখন আমাদের প্রশ্ন যাচ্ছে যে মাইনাস থিটা কোন ত্রিকোণমিতিক অনুপাত আমরা কি বলতে কি বুঝি বা এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি তো মাইনাস থ্রিটা কোন অনুপাত মনে করি কোন উৎপন্নকারী গুণয়মান রশ্মি আদি অবস্থান ও এক্স হতে এই যে আদি অবস্থান ও এক্স হতে গড়ি কাটার গুণনে বিপরীত দিকে ঘুরে তাহলে গরি থেকে আমাদের এদিকে ঘুরে ক্লক ওয়াইজ হচ্ছে নিচের দিকে আর এন্টি ক্লক ওয়াইজ হচ্ছে উপরের দিকে তো আমরা যদি যাই তো সেইখানে দেখি যে আমরা এনটি ক্লক ওয়াইজ কাটার গুণনে বিপরীত দিকে ঘুরে এক্স ও এ এই যে এক্স ও এ এইটুকু হচ্ছে আমাদের থিটা কোন উৎপন্ন করে অপর একটি রশি গরি কাটার গুণনের দিকে এবার গরি কাটার গুণনের দিকে যেটুকু ছিল একশো এ দেশ কোনটাও সেই সমপরিমাণ পরিমাণ এ দেশ কোন উৎপন্ন করে তাহলে এই একশো এ যদি আমাদের থিটা হয় তাহলে একশো এ দেশও আমাদের কি হবে থিটা সম তো এটাকে আমরা থিটা না বলে যখন আমাদের ক্লকওয়াইজ ওয়াইজ ঘুরবে সেটাকে আমরা নেগেটিভ সাইন দেবো এটাকে আমরা বলতে হচ্ছে মাইনাস থিটা এক্স ও এ কোন যেটা গরি কাটার বিপরীত দিকে গেল সেটা হলো আমাদের থিটা আর যেটা গরিকাটার কাটার দিকে আসলো সেটা হলো আমাদের মাইনাস থিটা এখন ও এ যে রেখার উপরে যে কোনো একটা বিন্দু আমরা পি নিলাম যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই পি হতে ও এক্স এর উপর আমরা কি করলাম পি এম লম্ব আঁকলাম এবং বর্ধিতাংশকে আমরা কি করলাম ও ডেস্টের উপর পি ডেস পর্যন্ত বর্ধিত করি এবং পি ডেশ বিন্দু স্থানাংশ আমরা ধরে নিলাম এক্স ডেস এবং ওয়াইডেশ এবং ওয়াইডেশ তো এখন দেখো আমরা ও এম ট্রিবুজ ও পি এম এখানে দুইটা ত্রিভুজ বললাম একটা বললাম ত্রিভুজ ও পি এম আর একটা হলো ট্রিবুজ ও পি ড এম এর মধ্যে পি ও এম সমান হচ্ছে পি ড্যাশ ও এম সমান হচ্ছে থিটাকান এইটুকু যেই পরিমাণ এটুকু সেই পরিমাণ এবং পি এম ও সমান হচ্ছে তাহলে তাদের মধ্যবর্তী কোন হলো নব্বই ডিগ্রি আর ও এমটা টা হচ্ছে বাহু তাহলে আমরা সর্বসম ডেফিনেশন হতে কি বলতে পারি যেটি হচ্ছে আমাদের সর্বসম অর্থাৎ অনুরূপ বাহুগুলি হচ্ছে আমাদের সমান তাহলে আমরা দেখলাম যে ত্রিভুজদ্বয় সর্বসম কোন ত্রিভুজ দুইটি ত্রিভুজ ও পি এম এমন ত্রিভুজ ও পি এম তাহলে অনুরূপ বাহুগুলি সমান তাহলে আমরা কি পেলাম ও পি বাহু সমান ও পি ড্যাশ বাহু ঠিক আছে এইটুকু যদি আমাদের এটা এক্স হয় এটা ওয়াই হয় এটা আমরা ধরে নিলাম আর তো এখানে আমাদের কি হবে এক্স ড্যাশ এক্স ওয়াই আর এটা হবে আমাদের আর তো এখন দেখো চিত্রে আমরা কি পেলাম

চিত্রে আমরা দেখলাম এক্স ড্যাস ইজিক টু এক্স তাহলে আমরা কি পেলাম এক্স ইজ ডেস টু এক্স ওয়াই ড্যাস ইজ ইক টু ওয়াই আর সাইন মাইনাস থিটা তাহলে সাইন থিটা সমান আমাদেরকে লম্ব বাই অতি বুঝ তাহলে আমরা কি পেলাম সাইন মাইনাস থিটা ইজ ইজিকুল টু আমাদেরকে লম্ব বাই অতি বুঝ তাহলে আমরা এটুকু কী পেলাম ওয়াই ড্যাস বাই আর তো ওয়াই ড্যাস সমান হচ্ছে আবার ওয়াই তাহলে ওয়াই বাই আর তার সাইন মাইনাস থিটা কী সামনে আমাদের যে মাইনাস রয়ে গেছে দেখো ওয়াইডের সমান আমরা কী লিখতে পারি তাহলে আমাদেরকে কি ওয়াই মাইনাস ওয়াই বাই আর তাহলে আমরা কী লিখতে পারি সাইন মাইনাস থ্রিটা ইকুয়াল টু সাইন থিটা অনুরূপভাবে কস মাইনাস থ্রিটা ইকুয়াল টু আমাদের কত ভূমি বাই অতিভুজ বুঝ এক্স ডে বাই আর তাহলে আমরা কি পেলাম এক্স বাই আর দেখ সেখানে আমাদের কি হয়ে গেল কস থিটা এটা কিন্তু আমাদের ধনাত্মক ঋণাত্মক আর এটা কিন্তু আমরা কী পেলাম ধনাত্মক তো এক্সের এটা হচ্ছে কি আমাদের ধনাত্মক মান আর ওয়াই একদিকে ছিল আমাদের ধনাত্মক তপমান আর একদিকে ছিল আমাদের কি ঋণাত্মক মান এখন দেখো তাহলে আমরা কী পেলাম টেন মাইনাস থিটা টেন থিটা কি আমাদের লম্ব বাই ভূমি তাহলে লম্ব হচ্ছে আমাদের কত এখানে দেখো ওয়াই ডেশ আর ভূমি হচ্ছে আমাদের কত এক্স ডেস আর ওয়াই বাই এক্স তো এখানে কত আমরা কী পেলাম মাইনাস ওয়াই ড্যাশ সমান হচ্ছে মাইনাস ওয়াই এই হচ্ছে মাইনাস

এখন দেখো আমরা আজকে পড়ব হচ্ছে নব্বই ডিগ্রি মাইনাস থিটা কোনো অনুপাত কোন উৎপন্নকারী গুণমান রশ্মি প্রথমে ও ও আমরা আগে এ এ সমান সমান হচ্ছে আমাদের থিটা এই টোটালটা হচ্ছে আমরা ধরে নিলাম নাইনটি ডিগ্রি এক্স ওয়াই ঠিক আছে সেখান থেকে আমরা বললাম যে এক্স ও এ সমান হচ্ছে থিটা এবং পরে এক্স ও পি এক্স ও পি সমান আমরা পাইলাম কত নব্বই ডিগ্রি মাইনাস থিটা এই যে দেখো এক্স এক্স এখানে আমাদের কত এক্স ও আর এটা হচ্ছে পি ঠিক আছে তো এইটুকু যদি আমার থিটা হয় তাহলে থিটা বাদ দিলে আমরা পাবো যে এক্স ও পি ডেশ এক্স এই এখানে দেখো তো এইটুকু আমরা এই পরিমাণ থিটা এই পরিমাণ থিটা পি ও পি ডে তাহলে আমরা কি পেলাম দেখো পি ড্যাস বিন্দু দই এমনভাবে নেই যেন ওপি ইজ ইক টু ও পি ড্যাশ হয় এই যে ওপি ইকাল টু আমরা কি বললাম ওপি ড্যাশ হয় পিওপি বিন্দু হতে ওসর উপর যথাক্রমে পি এম এবং পি ড্যাশ এম ড্যাশ লম্ব কেন তাহলে ও পি এম এবং ও পি এম ড্যাশ ট্রিবুজ দল সর্বসমান তাহলে আমরা কি পেলাম ও পি এম এবং ও পি ড্যাস এম ড্যাশ ট্রিবুজ সর্বসম সর্বসম হলে কি হবে বাহুগুলি সমান হবে তাহলে আমরা কি পেলাম ও এম সমান হচ্ছে আমাদের কি পেলাম আমাদে পি ড্যাশ এম আবার পি এম সমান আমরা পেলাম ও এম ড্যাশ তো আগের মতোই দেখো আমরা কি পেলাম ও পি ড্যাশ ইকুয়াল টু ওপি সমান আর ওপি সমান হচ্ছে আমাদের আর পি ও পি ডিন্দুদের যথাক্রমে আগের মতোই এক্স ওয়াই আর এখানে হচ্ছে এক্স ওয়াই ড্যাশ হলে এক ডিস এক্স ডেশাল টু ওয়াই আর ওয়াই ড্যাশ ইকুয়াল টু আমরা এক্স এখন দেখো আমরা কি পেলাম সাইনটি ডিগ্রি মাইনাস থিটা ডিগ্রি তো এই টোটালটা তো আমাদের নাইনটি ডিগ্রি সেখান থেকে থিটা বাদ দিলাম তাহলে আমরা কতটুকু পেলাম এক্স ও আমরা কি পেলাম নব্বই ডিগ্রি মাইনাস তো সেখানে আমরা পেলাম ওয়াই ডাস বাই আর লম্ব বাই অতি বা এক্স বাই আর কারণ আমরা পেয়ে পেয়েছিলাম যে ওয়াই ডেস ডেল টু এক্স তো সেখানে পেলাম এক্স বাই আর ইকাল টু আমরা কি পেলাম কস টিটা আবার নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা ইকুল টু আমরা কি লিখবো কসটিটা অনুরূপ ভাবে আমরা দেখো কস নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা ইকুল টু কজ এক্স পি টু এক্স ইকু বাই আর ইকুয়াল টু ওয়াই বাই আর ইকুয়াল টু সাইন থিটা

নব্বই ডিগ্রির ক্ষেত্রে সাইন হয়ে যাচ্ছে কজ কজ হয়ে যাচ্ছে আমাদের সাইন টেন হয়ে যাবে কট বাইশ বার্সে মানে বিপরীতমুখী মুখী উভমুখী বিক্রিয়া যেটা টেনটা কট হবে কটটা টেন হবে স্যাকটা কোশেক হবে কোশেকটা স্যাক হবে সাইনটা কজ হবে কসটা সাইন হবে তাহলে নব্বই ডিগ্রির ক্ষেত্রে আমাদের কি হচ্ছে অনুপাতের পরিবর্তন হচ্ছে সেটা কোন অনুপাতের ক্ষেত্রে নব্বই ডিগ্রি মাইনাস থিটার ক্ষেত্রে হতে পারে আর অথবা প্লাস থিটার ক্ষেত্র হতে পারে তো এটা যদি আমাদের এরকম হয় সূত্রগুলি আমরা যদি মাইনাস থিটার পরিপত্রিক থিটার জায়গায় মাইনাস থিটা বসাই তাহলে এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে সাইন নব্বই ডিগ্রি প্লাস থিটা দেখো এখানে আমরা কি পাবো কজ মাইনাস থ্রিটা ইকুল টু কস থিটা আচ্ছা আমরা যখন মাইনাস থিটার অনুপাত পড়েছি সেখানে তো আমরা পড়েছিলাম যে কজ এবং সেকের ক্ষেত্রে মাইনাসটা প্লাসই থাকবে তাহলে কজ মাইনাস থ্রিটা ইকুল টু আমাদের কি হয়ে গেল কস থিটা আবার দেখো ক নাইনটি ডিগ্রি প্লাস থিটা এটা হয়ে যাবে কত সাইন মাইনাস থিটা ইকুল টু মাইনাস সাইন থিটা টেন নাইনটি ডিগ্রি প্লাস থিটা কট মাইনাস থিটা তো হয়ে যাবে আমাদের মাইনাস কর থিটা কট নাইনটি ডিগ্রি প্লাস থিটা ইকুল টু টেন মাইনাস থিটা মাইনাস টেন থিটা সেক নাইনটি ডিগ্রি প্লাস থিটা ইকুলটু কোসেক মাইনাস থিটা মাইনাস কোসেক থিটা কোসেক নাইনটি ডিগ্রি প্লাস থিটা ইকুল টু সেক মাইনাস থিটা ইকুল টু সেক থিটা তো এরকম ভাবে দেখো আমরা মানে অনেক বড় বড় কোণের ক্রিকোমিত অনুপাত আমরা নির্ণয় করতে পারি অনেক বড় বড় কোণকে আমরা ছোট কোণে পরিণত করতে পারি আজকে যেহেতু প্রথম ক্লাস আজকে আমি তোমাদেরকে আর বেশি কঠিন অংশে নিয়ে যাব না আগামী ক্লাসে আমি আমার নিজস্বভাবে নিজস্ব সিটে তোমাদেরকে সুন্দর করে গুছিয়ে পড়াবো আজকে আমি বইয়ের যেভাবে উবহু লেখা থাকে সেই বইয়ের অংশটুকু তোমাদের দেখালাম আগামী আমরা আশা করি আগামী ক্লাস মিস করবে না আমার নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে সুন্দর করে তোমাদেরকে আমি চতুর্ভাগুলা বুঝিয়ে দিব। এবং কোন চতুর্ভাগে কোন অনুপাত ধনাত্মক হবে নব্বই ডিগ্রির জোরগণিত হলে কি হবে বিজর্গণিত কি হবে প্রত্যেকটা জিনিস ডিটেলস আমি তোমাদেরকে ক্লিয়ার করে সহজ করে বুঝিয়ে দেবো আজ